আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আশা করি সবাই ভালো আছেন। আরব দেশে একজন আরেকজনের সাথে কথা বলতে যেসব শব্দ ও বাক্য ব্যবহার করে, সেই সব শব্দ বাক্য দিয়ে আমাদের আজকের ভিডিওটি বলতে চাচ্ছি। যারা আমাদের ভিডিওগুলো দেখেন অথচ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন গুরুত্বপূর্ণ নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক এবং কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে। চলুন শুরু করি। আরবি ভাষায় কেউ কাউকে কীভাবে ডাকতে হয় চলুন শিখে নেই। আপনাকে সে ডেকেছে, আরবিতে হবে হুয়া নাদাক, হুয়া নাদাক অথবা হু নাদাক। হু বা হুয়া অর্থ সে, নাদি অর্থ ডাকা, আর নাদাক অর্থ আপনাকে ডেকেছে। এই শেষে যে একটা কাফ বা ক আছে, এইটাই হচ্ছে আপনাকে আপনাকে নির্দেশ করেন। তখন আপনি বলছেন কে আপন আমাকে ডেকেছে, কে আমাকে ডেকেছে। এটা আরবিতে কিভাবে বলবেন? আরবিতে হবে মিন নাদানি, মিন নাদানি অর্থ কে আমাকে ডেকেছে, মিন অর্থ কে আর নাদানি অর্থ আমাকে ডেকেছে। তো এখন আপনি বলছেন কেন ডেকেছে, আমাকে ডাকছে কেন। এটা আরবিতে বলবেন লেশ নাদিতনি, লেশ নাদিতনি অর্থ কেন আমাকে ডেকেছে। লেশ অর্থ কেন, আর নাদা অর্থ ডাকা, বা নাদি অর্থ ডাকা, আর নাদিতনি অর্থ আমাকে ডেকেছে। এরপরে আপনি কি আমাকে ডেকেছেন, আপনি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন আপনি কি আমাকে ডেকেছেন। এটা আরবিতে হবে ইন্থ নাদিতনি, ইন্থ নাদিতনি আপনি কি আমাকে ডেকেছেন। তখন এসে বলছেন আমি আপনাকে ডেকেছিলাম, তখন তিনি বলছেন আমি আপনাকে ডেকেছিলাম। এটা আরবিতে হবে আনা নাদেতিক, আনা নাদেতিক আমি আপনাকে ডেকেছিলাম। এরপর আমি আপনাকে ডাকিনি, যদি বলে যে আমি আপনাকে ডাকিনি তাহলে এটা হবে আনা মা নাদেতিক, আনা মা নাদেতিক। এরপরের বাক্য ওনাকে ডাকেন, যদি কাউকে উদ্দেশ্য করে বলা হয় যে ওনাকে ডাকেন, নাম ধরেই বলতে পারে, আবার নাম না ধরেই বলতে পারে, ওনাকে ডাকেন। আরবিতে হবে নাদা, নাদা, নাদা অর্থ ডাকা, আর শেষে একটা হা আছে, সেই হাওয়াটা অর্থ হচ্ছে ওনাকে, নাদা অর্থ ওনাকে ডাকেন, সবাইকে ডাকেন। এটা আরবিতে হবে নাদেল কিল, নাদেল কিল অথবা নাদি কুল্লু, নাদেল কিল অথবা নাদি কুল্লু, নাদেল কিল এটাই সঠিক আরবি এবং শুদ্ধ ভাষা। সে আমাকে ডেকেছে হুয়া নাদানি, হুয়া নাদানি, সে আমাকে ডাকেনি তাইলে হবে হু মা নাদানি, হু মা নাদানি। এর মধ্যে একটা মা যুক্ত করে দিলে এটা নেগেটিভ শব্দ হয়ে গেল। আমি আর ডাকবো না, লা আদ তেনা দিনে, আমি আর ডাকবো না, লা আদ তেনা দিনে অর্থ আমি আর ডাকবো না, লা অর্থ না, আর তেনা দিনে অর্থ তোমাকে, তোমাকে ডাকবো না, আমাকে অবশ্যই ডাকবেন। তাহলে আজ আরবিতে হবে লাজিম তেনা দিনে, লাজিম তেনা দিনে আমি আপনাকেই ডাকবো। তাহলে আরবিতে হবে এটা আনা বাস বানা দিক, আনা বাস বানা দিক, আনা আমি বাস বানা দিক অর্থ আপনাকেই ডাকবো। এখন দেখি আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ ও বাক্য। হেল অর্থ এলাস, এলাস মশলার নাম, হেল অর্থ এলাস। আর দারুচিনিকে বলা হয় কেরফা খাসব, কেরফা খাসব অর্থ দারুচিনি, কেরফা খাসব। আবার মির্কাও বলা হয়, মির্কা অথবা দার্জিলও বলে। আর ধনেপাতাকে বলে কুসবারা, কুসবারা অর্থ ধনে পাতা। আর লবঙ্গ বা লং কে আরবিতে বলে কারান ফুল, কারান ফুল। নেক্সট সুক্কার নাবাতি অর্থ মিশ্রি, মিশ্রিকে আরবিতে সুক্কার নাবাতি বলে। খারদিল অর্থ সরিষা, সরিষাকে আরবিতে বলে খারদিল। সামার অর্থ মিষ্টি মশলা, সামার মিষ্টি মশলা। আর হাব্বেসুদা কালোজিরা, হাব্বেসুদা কালোজিরা। নেক্সট বাসাল পেঁয়াজ, কামুন অর্থ জিরা, আর হাব যে কোনো ধরনের বিসি বা দানাকে বলে, যে কোনো ধরনের বিসি বা দানাকে হাব বলে। বাহরাত অর্থ মিক্স মশলা, অথবা মশলাকেই বাহরাত বলে। নেক্সট জাঞ্জাবিল হচ্ছে আদা, জাঞ্জাবিল আদা। হেলবা মেথি, মেথিকে বলে হেলবা। গিদর অর্থ পাতিল, রান্না করার যে পাতিল তাকে বলা হয় গিদর। নেক্সট তাম অর্থ স্বাদ, মজা, অথবা জুকও বলে আরবিতে, জুক অথবা তাম অর্থ স্বাদ অথবা মজা। জেত অর্থ তেল, খাদজান অর্থ ট্যাঙ্কি, মাতবাখ অর্থ রান্নাঘর। নেক্সট সারে অর্থ বড় রাস্তা বা স্ট্রিট, রাজধানীর যে রাস্তা, বড় শহরের যে রাস্তাকে বলা হয় সারে। দায়েক অর্থ সংকীর্ণ, চিকন রাস্তাকে দায়েক বলে, দায়েক অর্থ সংকীর্ণ বা চিকন। হাসাফা অর্থ কি দুঃখজনক, কোনো দুঃখ বেদনাজনক ঘটনাকে আরবিতে বলে হাসাফা, হাসাফা অর্থ কি দুঃখজনক। নেক্সট সে কেমন আছে, আরবিতে কেফ হুয়া, কেফ হুয়া। যদি বলেন ভালো আছে, হুয়া ফি জেন, হুয়া ফি জেন। তার জ্বর আছে, তার গায়ে জ্বর আছে, তাহলে আরবিতে হবে হুয়াফি হারারা, হুয়াফি হারারা। তুমি দেখো আরবিতে ইন্থ শুভ, ইন্থ শুভ।
নেক্সট, সাবান কোথায়? সাবান কোথায় আপনি জিজ্ঞাসা করছেন, বলবেন ওয়েন সাবুন, ওয়েন সাবুন। দোকান কোথায়? ওয়েন বাক্কালা, বাক্কালা অর্থ মুদির দোকান, ওয়েন অর্থ কোথায়, সাবুন অর্থ সাবুন। নেক্সট, যার কোটা বা বয়মকে আরবিতে বলে বর্তমানা, বর্তমানা। ট্রেকে বলা হয় সিনিয়া, ট্রেকে বলা হয় সিনিয়া। প্লেটকে বলা হয় সাহান, সাহান অর্থ প্লেট। নেক্সট, ফ্যান বা পাখাকে বলা হয় মেরুয়াহা, মেরুয়াহা। টেবিল চামচ, যেগুলো ছোট চামচ, এই চামচকে বলা হয় মেলাগা কাবিরা, মেলাগা কাবিরা। আর চা চামচকে বলা হয় মেলাগা সগিরা, মেলাগা সগিরা। নেক্সট, ফ্রাই প্যানকে বলা হয় মেঘলা অথবা গাল্লায়া, মেঘলা অথবা গাল্লায়া। বোতলকে বলা হয় গারুরা, আর বাটিকে বলা হয় বাদিয়া, বাদিয়া। নেক্সট, ঝুড়িকে বলা হয় সাল্লা, আর মেরামত করাকে বলা হয় তাসলিয়া অথবা সাল্লাও বলে, মেরামত করে বলে তাসলিয়া অথবা সাল্লা। ব্লেন্ডার মেশিনকে আরবিতে বলে খাল্লাত, খাল্লাত অর্থ ব্লেন্ডার মেশিন। নেক্সট, চেয়ারকে বলা হয় কুরসি, আর ঝাড়ুকে বলা হয় মেকনেসা, চেয়ার কুরসি ঝাড়ু মেকনেসা। অ্যাপ্রনকে বলা হয় মারিয়ালা, মারিয়ালা। মাতবাখ অথবা ওয়েল্ডার শপ বা বিভিন্ন ধরনের শপে কাজ করার জন্য পোশাকের উপর আরেকটা কাপড় ঝুলিয়ে নেওয়া হয়, সেইটাকেই বলা হয় অ্যাপ্রন। ময়লা আবর্জনা থেকে রক্ষা পাওয়ার জন্য এই অ্যাপ্রন ব্যবহার করা হয়। অনেকে হয়তো অ্যাপ্রন কি তাও জানেন না, তাই বলে দিলাম। নেক্সট, চুলাকে আরবিতে বলে ফুরুন অথবা বুথাজাজ, বুথাজাজ। ফুরুন অথবা বুথাজাজ অর্থ চুলা। তাক আরবিতে বলে রাফ, তাককে আরবিতে বলে রাফ। একটা তাককে বলে রাফ, আর বেশি তাককে বলা হয় রুফুফ, রুফুফ। টেবিলকে বলা হয় তাওলা, টেবিল তাওলা। নেক্সট, রান্নাঘরকে বলে মাতবাখ, মাতবাখ। আর ক্যাবিনেট আরবিতে দুলাব, ক্যাবিনেট অথবা আলমারি অথবা কাপবোর্ড, যে যেটাই বাংলায় বোঝেন সেটাকে বলা হয় আরবিতে দুলাব। ফ্রিজকে বলা হয় সাল্লাদা, সাল্লাদা অথবা তাল্লাজা বলে। নেক্সট, কাস্টমার বা ক্রেতাকে আরবিতে বলে যৌবন, যৌবন। তুমি অন্য দোকানে যাও, যদি বলে তুমি ওই দোকান না অন্য দোকানে যাও, তাহলে আরবিতে হবে ইনথরো তানি মাহল, ইনথরো তানি মাহল। ইনথ অর্থ তুমি, রো অর্থ যাওয়া, তানি অর্থ আরেকটা, আর মাহল অর্থ দোকান। দাঁড়িপাল্লা কোথায়? দাঁড়িপাল্লাকে আরবিতে বলে মিজান, হোয়েন মিজান, মিজান অর্থ দাঁড়িপাল্লা, আর হোয়েন অর্থ কোথায়। গ্যারান্টি আছে, ফি জামান, ফি জামান। গ্যারান্টিকে বলা হয় জামান, আর জামানের আরেকটি অর্থ হচ্ছে সময় বা কাল, সময় বা কালকে জামান বলা হয়, আর গ্যারান্টিকে বলা হয় জামান। এইটা আসল কোম্পানি, আরবিতে হবে হাদা আসলি শরিকা, হাদা আসলি শরিকা। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন ভিডিওটি আপনাদের উপকারে এসেছে কিনা, অথবা ভিডিওটি কেমন হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।